অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। হ্যালো সুন্দরী। হ্যাঁ সিট বলো। হ্যাঁ বলছি, তুমি কোথায়? সিটকে কি বলবো কি হয়েছে? না না থাক, ও টেনশন করবে। হ্যালো সিট, আমি রাস্তাতেই আছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো, এক্ষুনি স্যার কিন্তু এসে বলবেন। হ্যাঁ হ্যাঁ, আমি জাস্ট পৌঁছচ্ছি। ওকে ওকে ঠিক আছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। সিট সিট, সবাই সবার মোবাইল বন্ধ করো আর মোবাইল আর ব্যাগ নিয়ে এই টেবিলের পাশে এনে জমা দাও। ওকে স্যার। দাদা, এখানে গভর্নমেন্ট স্কুলটা কোথায়? এখানে তো কোনো গভর্নমেন্ট স্কুল নেই ম্যাডাম, কিছু দূর গেলে একটা গভর্নমেন্ট হসপিটাল আছে। দাদা আপনি শিওর এখানে কোনো গভর্নমেন্ট স্কুল নেই? হ্যাঁ ম্যাডাম শিওর। আমি তো পৌঁছতেই পারলাম না, কি হবে এখন? হে ভগবান, কেন কেন আমার সাথে এরকম হয় প্রতিবার? এই পরীক্ষাটা আমার জন্য কতটা ইম্পর্টেন্ট তুমি তো জানো। তাও এই পরীক্ষাটা দিতে গিয়েও আমার এত বাধার সম্মুখীন হতে হলো। আপনি গভর্নমেন্ট স্কুল যাবেন মানিকতলা? হ্যাঁ আসুন। দাদা দাদা একটু তাড়াতাড়ি চালাবেন, খুব দেরি হয়ে গেছে, আর কাউকে ওঠাতে হবে না, আমি পুরো ভাড়া দিয়ে দেবো, চলুন না দাদা। আচ্ছা আপনি যার মধ্যেই পড়ুন, আমি তো আমার নিয়মের বাইরে বেরোতে পারবো না, প্লিজ যান। দাদা দাদা আপনি কেন এরকম করছেন? এই পরীক্ষাটা দিতে না পারলে আমার অনেক বড় বিপদ হয়ে যাবে দাদা, প্লিজ।
বিপদের কথা আগে ভাবলে হতো না? যদি বিপদ হতোই এত দেরি করে এলেন কেন? টাইম মতো আসতে পারলেন না? এখন যান, পরের বছর এসে টাইম মতো পরীক্ষা দেবেন। দাদা প্লিজ এরকম করবেন না দাদা। আরে কি করছেন নাকি? আরে আপনি ছাড়ুন। সারাক্ষণ খালি অ্যাটিটিউড দেখানো, এদিকে রাস্তার মধ্যে সামান্য একজন দারোয়ানের পায়ে ধরতে হলো, তাও পরীক্ষা দেওয়ার হলো না। সবই কর্মফল বুঝছেন। হ্যাঁ স্যার, বলছি কোথায় আছে না তোমার এই জন্মের কর্মফল, তোমাকে এই জন্মেই ভোগ করতে হবে। তাহলে কি আমার চুপ করুন, মজাটা দেখতে দিন, আপনি নিজেও দেখুন। দেখুন ও ম্যাডাম, ম্যাডাম ম্যাডাম এই তো ম্যাডাম, ম্যাডাম 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 স্যার, স্যার ও মনে হয় আমাদের, চলুন স্যার চলুন। ম্যাডাম আমি তো কাউকে খেয়াল করিনি, আসলে আমি তো আপনার সাথেই কথা বলছিলাম আর আপনি আমার সাথে কথা বলতে বলতে অজ্ঞান হয়ে গেলেন, তারপর তো আমি আপনাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। ম্যাডাম কি হয়েছে একটু বলবেন।